আপনি আপনার প্রতিপালককে ডাকেন মনে মনে, তাজাররুআ খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে, অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় চুপে চুপে, সরবে নয় নীরবে, বিল গুদুয়েল আসাম, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তলুই শমস ওয়া কাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য উঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য উঠার পূর্বে, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, অলস হয় না, সাবধান, বেখেয়াল হয় না, অলস হয় না, গাফেল হয় না, বেখেয়াল হয় না। সূরা সাজদা পড়ে সর অভ্যাস আছে, সূরা মুলক পড়ে সর অভ্যাস আছে, এখলাস ফালাক নাস তিনবার করে পড়ে সম্পূর্ণ শরীরে হাত লাগিয়ে সর অভ্যাস আছে, আয়াতুল কুরসি পড়ে সর অভ্যাস আছে, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে সর অভ্যাস আছে। আজকে ভালো লাগে না, আজকে একটু শুয়ে যাই, এই ঢং দেখাবেন না, বুঝাতে পারিনি কথা। শেষে আল্লাহ বলছেন জরুরি আদেশ, গাফেল হওয়া না, বেখেয়াল হওয়া না, অলস হওয়া না। তোমার অভ্যাস আছে এখলাস ফালাক নাস তিনবার পড়া সর সমাতে, আজকে কেমন কেমন লাগছে বলে শুয়ে যাচ্ছ কেন? আগে পড়ো, তারপরে জীবন বাজি রেখে পড়ো। এবাদত কাজ সামাজিক কাজের চেয়ে অনেক 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 কঠিন। সকাল ১০টায় দোকান খুলেছি, রাত ১০টায় বন্ধ করব, ১২টা পর্যন্ত হিসাব নিকাশ মিলাব। বউ খুব অসন্তুষ্ট, বউ বলছে তোমার হিসাব নিকাশ রাখো, তোমার ব্যবসা বাণিজ্য কিছু বলেছি, তুমি আমার সাথে কথাই বলো না। সবকে জীবন বাজি রেখে আপনি দুনিয়াবি কাজ করছেন, সকাল ১০টার সময় স্কুলে গেছেন, বিকেল ৩টায় ফিরে আসছেন, কঠিন কাজ। চাষি জমি চাষ করতে ফজরের সালাতের পরে গেছে, মাগরিবের সালাতের পরে আসলো, কঠিন কাজ। আবার জমি চাষ করতে গিয়ে লুঙ্গি গুটিয়ে দেয়, লুঙ্গি গুটানো বুঝেন, অনেক পরিশ্রম করে। আল্লাহ তাআলা বলছেন এই কাজ যত কঠিন ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়াইদা রাব্বিকা ফারগা, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত কঠোর ও কঠিন কাজ, এই কাজে নেমে পড়ুন, কঠিন কাজে নেমে পড়ুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ইবাদত যারা বলছে হালকা, ঠিক বলেনি, রাত ৩টায় উঠতে হলে রাত ১০টায় ঘুমাতে হবে, জরুরি নীতি। তাহলে আপনি ৫ ঘন্টা ঘুমিয়ে রাত ৩টায় উঠে সুন্দর করে উজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলতে পারবেন। প্রতিদিন টিকিয়ে রাখা এটা খুব কঠিন। সূরা ইখলাস তিনবার পড়বেন সকালে, এই কাজটা টিকে রাখেন এক সপ্তাহ দেখি পারেন কিনা।